ডাম্পার আসছিল, তো ডাম্পারটা অতিরিক্ত গতি থাকার জন্য এখানে বাম্পার থাকা সত্ত্বেও টোটোটাকে নিয়ে একদম পড়াশোনা। টোটোয় কজন ছিল? টোটোয় টোটাল সাতজন ছিল। হ্যাঁ, তারপর সাতজনের মধ্যে ছজন মারা গেছে, একজন বেঁচে আছে, যে টোটো ড্রাইভার সেই বেঁচে আছে। কোথায় যাচ্ছিল, কোথায় তারা? গুড়াতে যাচ্ছিল সব। তারপর একজন কলেজ ছাত্রী ছিল, কলেজ যাচ্ছিল, আর একজন বাবা মা ছিল, ডাক্তার দেখাতে যাচ্ছিল তার বাচ্চা, আড়াই বছরের বাচ্চা থাকে। আর দুজন স্বামী স্ত্রী গুড়াপ যাচ্ছিল গ্রামের সব থেকে। মানে টোটোটা একদম দুমড়ে মুচড়ে, মানে কোন দিক থেকে আসছিল টোটোটা? টোটোটা ভাস্তা দিক থেকে গুড়াপ দিকে যাচ্ছে। হ্যাঁ, আর ডাম্পারটা কলকাতা দিক থেকে বর্ধমান দিকে যাচ্ছে। আমার কাছে কংসালীপুর থেকে একজন খবর দিল যে এরকম তোমার ছেলে সৌমেন কে হয় না? আমি বললাম আমার ছেলে হয়, তা বললো সৌমেন অ্যাক্সিডেন্ট হয়েছে সৌমেন। তা আমি বললাম যে কোথায় হয়েছে, বলছে কংসালীপুর মোড়ে। তখন এইবার আমি হন্যে হন্যে করে ডিউটি ছেড়ে আমার সুপারভাইজারকে বলে ডিউটি ছেড়ে চলে এলাম। গিয়ে এসে দেখি যে আমার ছেলে ধুলোর মধ্যে পড়ে বাবা বাবা করে। আপনার ছেলে কি টোটো চালাচ্ছিল? আমার ছেলে টোটো চালাচ্ছিল। সঙ্গে কজন ছিল টোটোতে? আমি সেটা আমি বলতে পারবো না। আজকে সকাল 9টা নাগাদ একটা টোটো প্যাসেঞ্জার নিয়ে গুড়াপ স্টেশনের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় একটা খালি ডাম্পার যেটা বর্ধমানের ওইদিকে যাচ্ছিল এসে টোটোটাকে হিট করে, টোটোর যাত্রীদের উদ্ধার করে বর্ধমানের বর্ধমান মেডিকেলের মেডিকেল কলেজের যেতে পাঠায়, যেখানে অ্যাটেন্ডিং এমও ছজনকেই মৃত বলে গেছে। পরে আমরা ওই অফেন্ডিং যে ডাম্পার আছে সেটাকে ড্রাইভার সহ নিয়ে মানে ডাম্পারটাকে সিজ করা হয় আর ড্রাইভারকে অ্যাক্সিডেন্ট।